মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে, নতুন বিয়ের ফুল ফুটিছে, আমাদের বাড়িতেই এখন জানো তোমরা যে মামি এখন কাজ শিখতে আসে, তো কালকে এসেছিল বিকালে, তো আজকে সকালে আবার ভাগ্নের সাথে চলে যেত, কিন্তু ভাগ্নে একটা কাজ পড়ে গেছে যেটা একটার মধ্যে আবার চলে যেতে হবে। তো মামি বলছে আবার একটার সময় আমি ওখান এখানে যাই, আবার ওখান থেকে আসি, তার থেকে থেকে যাও আজকে। দিয়ে ভাগ্নেও আজকে থেকেছে অনেকদিন বাদ, মানে এক বছর হয়তো হয়ে গেল যে ভাগ্নে আমাদের ঘরে থাকছে, এভাবে যেহেতু থাকেই না কাজের সূত্রে। তো ভাগ্নে বলছে ঠিক আছে চল আজকে ট্রিট দিচ্ছে, ভাগ্নের টাকায় আমরা আজকে সবকিছু খাওয়া দাওয়া হবে। তো আজকে কি কি খাওয়া দাওয়া হবে না হবে সব দেখতে পাবে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি এখন বাজার যাচ্ছি সেই সব জিনিসগুলো কিনতে, তো চলো। তো জিনিসগুলো নিয়ে বাড়ি চলে এলাম, কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ পাঁপড়, পাঁপড় ভাজা হবে আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে মিষ্টি দই, মানে ইয়েটা কি বল লাল দইটা 600 আছে। আর এখানে শাকসবজি যেগুলো লাগবে, বিনস, গাজর, কি এনেছি টমেটো, শসা আর আদা, আর কিছু আর কিছু আছে না না নেই। আর এখানে আছে ভাপা সন্দেশ আর পান্তুয়া, আর এখানে চিকেন, আর এখানে আছে চকলেট হজমলা, পাঁচ পাঁচ পেলাম না, আর কাজু, কিশমিশ, লং, এলাচ, দারচিনি, আর এটা দেরাদুন চাল, আর একটা চাল ছিল আমাদের একটু 500 চাল নিয়ে এসেছি, আর এটা ছিল বাড়িতে। সিস্টেমটা দেখো, এই নিচে একটা এরকম দিয়েছে ভারের, খুব সুন্দর। আর কার কার এই কি বলবো লাল দইটা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে, আমার লাল দইটাই বেশি ভালো লাগে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি এনেছি আর কি মেনু আছে না আছে, আস্তে আস্তে জানতে পারবে, স্কিপ না করে দেখতে থাকো। তো এখন বাজে 10:30, চলো আমি মুড়ি খেয়ে নিই, তারপরে রান্না বান্নাতে মামিকেও হেল্প করবো দেখতে থাকো। আর যে গাজর আর বিনস গুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইসের চালও হয়ে গেছে, এবার শুধু মিশিয়ে দিলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ চিনি গুলো গুঁড়ো করে নিয়েছি। এদিকে হচ্ছে মায়ের জন্য ডিম কষা, মা তো চিকেন খায় না জানোই। তো এখন বাজে 12:30, এর মধ্যে আমাদের সব রান্না কমপ্লিট, কারণ ভাগ্নের জন্য তাতে করে আমরা করলাম, আমি আর মামি মিলে, মামি বেশি করেছে, আমি হেল্প করে দিয়েছি। তো রান্না হয়ে গেছে, ভাগ্নেও খাচ্ছে তোমরা দেখলে। আর মেনুটা আমি বলে দিই, ফ্রাইড রাইস, চিকেন কষা আর ডিম কষা মায়ের জন্য, আর হজমলা, তারপর ভাপা সন্দেশ, পান্তুয়া আর দই, আর কিছু না ও পাঁপড়, পাঁপড় ভাজা আর স্যালাড। তো চলো এখন স্নান টান করবো, মামির সাথে একটু বাসনগুলো, অনেক বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে দিতে হবে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা যখন খাবো এখন 12:30 বাজছে, আমরা 1:10-15 করে খাবো, তো চলো। তো এখন দেখো ভাগ্নে চললো ডিউটি, আর আমরা এখন বাসন ধোবো, আমি আর মামি মিলে আমাদের বাসন দেখবে। এই দেখো
কত বাসন দেখো, এগুলো এখন ধুতে হবে, তো চলো ধুয়ে নিই ঝটপট। বাসন ধোয়া হয়ে গেছে আর ভাইকে খেতে দিয়ে দিলাম, দেখলে মেনুগুলো দেখিয়ে দিলাম একবারে, আর ওকে তো ডিমের ঝোলটা দিইনি, মানে ডিম কষাটা মাকেই দেবো। এবার আমি স্নান করব, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, স্নান করে খাবো, তো চলো দেখতে থাকো। তো স্নান করে চলে এসেছি, এবার আমি আর মামি খেয়ে নেবো, অর্পণকে দেওয়া হয়েছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর তোমাদের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর হঠাৎ করে একটা ট্রিটও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনো চ্যানেল নতুন আছো, যাও ঝটপট সাবস্ক্রাইব করো, কি করছো, তো চলো দেখতে থাকো আর কি করি না করি। তো তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর কথা বলা হয়নি, খাওয়া দাওয়ার পর একটু ফোন টোন ঘাটছিল, আমার মামিও চলে গেছিল দুপুর বেলায় কাজের ওখানে, জানোই তো। চলো এখন আমি বাজার চললাম, 5:30 বাজতে চললো, বাজার থেকে আসি, মানে কিছু জিনিস কেনা আছে ওগুলো কিনবো, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমি বাড়ি চলে এসেছি জিনিসগুলো নিয়ে, কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি যে বলেছিলাম কানেরটা, ওই কানেরটাও আমি দিয়ে এলাম, তো দুদিনের মধ্যে দিয়ে দেবে বললো। তো যাই হোক এখন পড়তে আসবে, 6টা বেজে গেছে, তো চলো পড়িনি, তারপরে খাবো দাবো, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দুটো আইসক্রিম নিয়ে এসেছি ভ্যানিলার, আর আমি 2-in-1টা খেতে বেশি ভালোবাসি, মানে একটু স্ট্রবেরি থাকে একটু ভ্যানিলা, কিন্তু ওইটা পেলাম না, তো এই যে এটা নিয়ে চলে এসেছি। আর এই যে মুসুরি শেষ হয়ে গেছিল ওই জন্য আনলাম, আর 5 ফোড়ন, আর এই যে মা এটা আনতে বললো, আর এই ইয়েটা নিয়ে এলাম, জানি না কেমন হবে, মানে সেন্টটা আমার খুব ভালো লাগলো সেই জন্য নিয়ে এলাম, এটা ফার্স্টবার আমি ট্রাই করছি, তো কেমন লাগছে, মানে জিনিসটা দেখতে খুব সুন্দর, দেখো এই যে নামটা, ফার্স্টবার নিলাম, দেখতে খুব মানে সেন্টটাও খুব সুন্দর আর দেখতেও সুন্দর এটা, সেই জন্য আর কি। তো চলো যা যা করলাম পুরোটাই তোমাদেরকে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কেমন লাগলো এরকম ট্রিটটা, হঠাৎ করে ট্রিট আমরাও পেয়ে গেছি, মা তো অনেক কিছু কেটেও শাকসবজি কেটেও রেখেছিল যে রান্না হবে, তো ওইটা তোমাদেরকে আর দেখাইনি, হঠাৎ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি, আবার কালকে হবে। যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে, কোন জায়গাটা ভালো লেগেছে। আর যারা এখনো চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কিন্তু 450 হতে বেশি দেরি নেই, আর 8 জন মাত্র, তো ঝটপট করে দাও। তো চলো আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা, গুড নাইট।